ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি মশলা শুক্ত রেসিপি তো চলুন দেখাই মশলা শুক্তোর আসল উপকরণ হলো এটা এটার মধ্যে আছে সর্ষে কালো সর্ষে আর পাঁচ ফোড়ন আমি ভেজে ঠান্ডা হতে দিয়েছি গুঁড়ো করে নেব আর বাটা মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি সর্ষে কালো সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি রাঁধুনি বেটে নিয়েছি আর এটা হলো আদা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা সব একসঙ্গেই আমি রেখে দিয়েছি আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই মশলাটাই আসল মশলা সুক্ত এই কারণেই বলা হয়েছে আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি বেগুন ছোট বেগুন দুটো পেঁপে একটা সজনের ডাটা আর এটা হচ্ছে উঁচ্ছে উচ্ছে দানাগুলো আমি ফেলে নিয়েছি আর কাঁচকলা তিনটে আর একটা আলু লম্বা করে কাটা তো চলুন রেসিপিটা শুরু করি এখানে তেলটা গরম হয়ে গেছে আর আমি বড়িটা তখন দেখাতে পারিনি বড়িটা ভেজে নেব আগে তেলের মধ্যে আর আমি নিয়েছি বিউরির ডালের বড়ি বড়িটা হালকাভাবে ভেজে আমি তুলে রাখবো আর আমি এর মধ্যে তেল দেব না এটাতেই পুরো রান্নাটা করব তো বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার উচ্ছে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো আগে ভেজে নেব নিয়ে তুলে রাখব তো এখানে উচ্ছেটা ভাজা হয়ে গেছে উচ্ছেটা এবার তুলে নেব এর মধ্যে দিয়ে দেব কলাগুলো কলাটা ভেজে নেব ভেজে তুলে রাখবো তো কলাটা ভাজা হয়ে গেছে তুলে রাখছি এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিচ্ছি আর দিয়ে দেব একটু কালো সর্ষে ফোড়ন এবার এর মধ্যে আমি প্রথমে পেঁপেগুলো দিয়ে দেব পেঁপে আর আলুটা দিয়ে আমি একটু ভেজে নেব এটা প্রথমে দেওয়ার কারণ হলো পেঁপেটা সহজে গলতে চায় না তো পেঁপে আর আলুটা আগে ভেজে নেব আর যে সবজিগুলো আছে সেই সবজির সঙ্গে পেঁপেটা দিলে তাহলে সবজি অন্য সবজিগুলো বলে যাবে পেঁপেটা কাঁচা থেকে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পেঁপে আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব মশলা যেগুলো নিয়েছিলাম বাটা মশলা সেগুলো মশলা দিয়ে দেব আর এই শুক্তো রান্নাতে বাটা মশলাটাই বেশি ভালো হয় গুঁড়ো দিলে টেস্ট খুব একটা ভালো হয় না আমার মনে হয় যে বাটা মশলাতেই বেশি ভালো হয় তো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো আলু আর পেঁপের সাথে একটু জল দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে কারণ মশলাটা পুড়ে উঠবে না আর আমি এটা ভালো করে মশলাটা আলু আর পেঁপের সাথে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর আমি এখানে একটু হলুদ ব্যবহার করব একটু কালার হওয়ার জন্য তবে সেরকম কালার হবে না এবার দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো সবজিগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষাবো তো এখানে আমার সবজি আর মশলাটা কষানো হয়ে গেছে একদম কমপ্লিট আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আমি এতক্ষণ দিইনি মশলাটা কষানো হয়ে গেছে এবার হলুদটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো জাস্ট কালার হওয়ার জন্য দিচ্ছে আর এই হলুদটা দেওয়ার পরেই আমি ভাজা মশলা সবজি যেটা উচ্ছে আর কলা আর বড়িটা দিয়ে দিলাম এই কারণে এখনকার বড়ি এটা আমার তো হাতে দেওয়া বড়ি না কেনা বড়ি বড়িগুলো সেদ্ধ হতে চায় না তাই এখন কষানোর সময় দিয়ে দিলাম আর এটা ভাঙবেও না দেখবেন সে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বড়িগুলো একদমই ভাঙবে না তো সবজিগুলো আমার মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম আমি জল এখন জল দিচ্ছি তবে আমি এটা ফুটে উঠলে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে একটু আমুল দুধ গুলে দেব সেটা অল্প পরিমাণে এই জলটা দিলাম এই জলটা পুরোটা থাকবে না অনেকটাই ঝোলটা কমে যাবে আর এই সবজিটা সেদ্ধ হওয়ার জন্যই এটা দিলাম আর এটার সে ঝোলটা দিয়েই আমি এই ঝোলটা দিয়েই আমি হচ্ছে এটা গুলবো। আমল দুধটা তো বন্ধুরা শুক্তোটা আমার হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছেন দুধ দিয়ে দিয়েছি দুধটা যখন আমি দিই ঝোল দিয়ে দুধটা গুলে দিচ্ছি আমি শুট করতে দিয়ে মানে দিয়েছিলাম কিন্তু কোনো কারণে সেটা বন্ধ হয়ে যাওয়ায় শ্যুটটা হয়ে হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত আর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি শুক্তোর মধ্যে অনেকেই একটু বেশি কম বেশি মিষ্টি খায় তো আমি এখানে দু চামচ পরিমাণ চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তো এই ঘিটা দিলে শুক্তোর টেস্টটা আর একটু বেড়ে যায় আর উপর থেকে ছড়িয়ে দেবো আমি হচ্ছে গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলা বলতে যে পাঁচ ফোড়ন আর সর্ষেটা ভেজে রেখেছিলাম সেটারই গুঁড়োটা আমি আবার উপর থেকে ছড়িয়ে দেবো আগেও দিয়েছি আর শুক্তোটা নামানোর পরে আবার ছড়িয়ে দেবো তো এই হলো আমার মশলা সুক্ত রেসিপি মশালার সুক্ত রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ